নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা বারে বারেই দেখেছি শাসক যখন সাধারণ মানুষের কথা ঠিক করে শুনতে না পায়, শাসক যখন বিরোধীদের আর গুরুত্ব দিতে না চায় গণতন্ত্রে, তখন সেখানে রাজ্যপাল কিন্তু অত্যন্ত কার্যকরী এক ভূমিকা নেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস যদি একটু ফিরে দেখা যায়, তাহলে সেখানে রাজ্যপালের ভূমিকা কিন্তু একটা বড় সড় জায়গা করে নিয়েছে বারে বারেই। আমরা দেখেছি জগদীপ ধনকরকে, কিন্তু শুধু জগদীপ ধনকরই নয়, এই বিরোধীদের কণ্ঠস্বর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সরকারের কাছে পৌঁছে দেওয়া, সরকারকে সেই কণ্ঠস্বর শুনতে বাধ্য করা, সেই ভূমিকায় আমরা দেখেছিলাম গোপালকৃষ্ণ গান্ধীকেও। এবং সেই জন্যই পশ্চিমবঙ্গের ইতিহাসে গোপালকৃষ্ণ গান্ধী বা জগদীপ ধনকর, তারা কিন্তু একটা অন্যরকম স্থান নিয়ে রেখেছেন। রাজ্যপাল হিসেবে তাদের যে কার্যকরী ভূমিকা, তা কিন্তু বারে বারেই প্রশংসনীয় হয়েছে। যদিও শাসক দলের মাথা ব্যথার কারণ হয়ে ওঠার কারণে কোনো শাসক দলই কিন্তু তাকে পছন্দ করেননি। গোপালকৃষ্ণ গান্ধীকে যেরকম তৎকালীন বাম সরকার বলতেন যে রাজভবনে বসে থেকে তৃণমূলের পার্টি অফিস চালাচ্ছেন, হাতে তৃণমূলের পতাকাটা তুলে নিলেই তো হয়। অন্যদিকে জগদীপ ধনকরের দিকেও বর্তমান শাসক তৃণমূলের ঠিক একই রকম ব্যঙ্গ বারে বারে ছুটে গেছে। কখনো তাকে পদ্মপাল বলা হয়েছে, কখনো তাকে টুইটপাল বলা হয়েছে, এবং একাধিক অসংসদীয় অগণতান্ত্রিক ভাষা তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। কিন্তু তার ভূমিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলি, তারা কিন্তু যথেষ্ট খুশি ছিলেন, এবং তারা চাইছিলেন যে শাসকের যে ভুল রয়েছে, সরকারের যে ভুল রয়েছে, একজন অভিভাবক হিসেবে রাজ্যপাল সেটাই যেন বারে বারে ঠিক করে দেন এবং সরকারকে বাধ্য করেন সাধারণ মানুষের ভালোর জন্য যে পথটা, সেই পথটাতে চলতে। কিন্তু বর্তমানে আপনারা জানেন যে জগদীপ ধনকর তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে দেশের উপরাষ্ট্রপতি করা হয়েছে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তিনি যখন সেখানে মনোনয়ন জমা দেন, খুব স্বাভাবিক নির্বাচনের নিয়ম অনুযায়ী তাকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিতে হয়। আর সেই জায়গায় পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হন মণিপুরের যিনি বর্তমান রাজ্যপাল রয়েছেন, লা গণেশন, তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়। এখন এই পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকা নিয়ে কিন্তু বারে বারেই প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে বিরোধীদের কণ্ঠস্বরটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে দিয়ে গেছেন তার উত্তরসূরি জগদীপ ধনকর বা গোপালকৃষ্ণ গান্ধীর মতো মানুষেরা, সেখানে তিনি বারে বারেই শাসক দলের মুশকিল আসান হয়ে উঠছেন। এবং বিরোধীরা যখন গণতন্ত্র ভুলুণ্ঠিত বলে তার দরজায় কড়া নাড়ছেন, তাদেরকে তিনি হতাশ করছেন। বিরোধীদের কথা শোনার সময় লা গণেশনের নেই, এমন অভিযোগ কিন্তু উঠে আসছে। কেন কেন সাম্প্রতিক একটি ঘটনা আপনাদের দেখাবো এবং তার ব্যাকগ্রাউন্ড একটু বলবো। ধনকর সই করেননি লা গণেশনের সম্মতিতে, কাটলো জট, কাটলো আসানসোলের। আসানসোল পুরসভা নিয়ে একটি জায়গায় আটকে ছিল, কেননা জগদীপ ধনকর সেখানে সই করতে চাননি। এখন সেই জায়গায় লা গণেশন কিন্তু সেখানে সই করে দিলেন এবং আসানসোলে শাসক দলের যে সমস্যা ছিল সেটা কার্যত মিটে গেল। কেন এই কথা বলা হচ্ছে? দেখুন, এই পুরো নির্বাচন বা পুরসভা নিয়ে এই শাসক দল কিন্তু বারে বারেই নিজের সুবিধা মতো নিয়মের পরিবর্তন করতে চেয়েছে। সেটা বাস্তবে কতখানি তার দরকার রয়েছে, কতখানি বাস্তবসম্মত, এবং তাতে সাধারণ মানুষের আখেরে কি লাভ হবে, এই নিয়ে কিন্তু বহু প্রশ্ন উঠে গেছে। প্রথম আমরা নিয়ম পরিবর্তন কখন দেখলাম? যখন ফিরহাদ হাকিমকে কলকাতার মেয়র করা হবে, সেই সময় হঠাৎ করে দেখা গেল শাসক দলের যারা কাউন্সিলর ছিলেন, শোভন চট্টোপাধ্যায় সেখান থেকে সরে যাওয়ার পরে আর কাউকে কিন্তু শাসক দল মেয়র পদপ্রার্থী খুঁজে পেল না। রাজ্যের একজন মন্ত্রী এক ব্যক্তি এক পদকে চুলোয় রেখে সেই ফিরহাদ হাকিমকে নিয়ে এসে এখানে মেয়র করে দেওয়া হলো, এবং তার জন্য তড়িঘড়ি বিধানসভায় বিল নিয়ে এসে জোর করে, সংখ্যার জোরে সেই বিলকে পাশ করিয়ে নেওয়া হলো। বিরোধীদের কথা কিন্তু সেখানে শোনা হলো না। কি সেই বিল? না, কেউ যদি মেয়র হন তাকে আর নির্বাচিত কাউন্সিলর হওয়ার দরকার নেই, তিনি প্রথমে মেয়র হয়ে যেতে পারেন, তারপর ছ মাসের মধ্যে তিনি উপনির্বাচনে জিতে এসে সেই কাউন্সিলরের ফুলফিলটা, কাউন্সিলর যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিলমেন্ট করতে পারেন। এটা আমরা প্রথম দেখলাম সেখানে। কি তার দরকার ছিল? এতজন কাউন্সিলর, যতজন কলকাতার কাউন্সিলর আছেন প্রায় সকলেই তৃণমূল কংগ্রেসে, তার মধ্যে থেকে একজনকেও খুঁজে পাওয়া গেল না? হঠাৎ করে একটা এরকম উপনির্বাচন সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে হলো। এই যে উপনির্বাচনের জন্য যে খরচটা হয়, সেই খরচটা করে কে? সরকার। আর সরকারের টাকা মানে কার টাকা? আমার আপনার ট্যাক্সের টাকা। তাহলে আমার আপনার ট্যাক্সের টাকায় একবার নির্বাচন করে সেখানে একজনকে মেয়র করা হলো,
সেখানে মেয়র পরিষদ গঠন করা হলো, সেখানে ডেপুটি মেয়র রয়েছে, কিন্তু তারপরেও একজনকে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, তার জন্য নতুন করে উপনির্বাচন করতে হচ্ছে। জনপ্রতিনিধিরা কেউ মারা গেলে তার জায়গায় উপনির্বাচন, এটা না হয় মানা যায়, কিন্তু নিজেদের সুবিধা মতো নিজেদের পছন্দের মতো লোককে একটি পদে বসানোর জন্য উপনির্বাচন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে এটা কি মেনে নেওয়া যায়? অনেকেই বলবেন, তো তাহলে তো ভোট বাক্সেই মানুষের প্রতিফলন করাতে পারতেন, মানুষ তো ভোট বাক্সে আবার তাদেরকে জেতাচ্ছেন। আচ্ছা আপনারাই বলুন, ভোট বাক্সের যে হিসেবটা হয়, যেটা নিয়ে শাসক দল গর্ব করে, সত্যিই কি সেই ভোট বাক্সের হিসেব স্বচ্ছ? এই প্রশ্নটা কি বারে বারে ওঠে না? এরপরে যে জায়গাটা উঠল সেই জায়গাটা তো আরো মারাত্মক। হঠাৎ করে শাসক দলের মনে হলো, একজন নয় অন্তত দুজন করে ডেপুটি মেয়র থাকতে হবে পুরসভাগুলিতে। কেন না? শাসক দলের যুক্তি, তাতে নাকি কাজে গতি আসবে। তাহলে কি শাসক দল মেনে নিচ্ছে এতদিন গতিহীন কাজ হয়েছে এইসব পুরসভাতে, এসব পুরসভা জমা থেকে হয়ে এসছে, কোনো কাজ হয়নি পুরসভাতে, শুধুমাত্র দুজন মাত্র ডেপুটি মেয়র করে দিলেই সেখানে গতি এসে যাবে? তাহলে গতি আরো ত্বরান্বিত হবে তো। দুজন কেন, চারজন ডেপুটি মেয়র করে দিন না, আটজন করে দিন না, ১৬ জন করে দিন না, বাড়াতে থাকুন না, সবাইকে ডেপুটি মেয়র করে দিন, তাহলেই তো হয়ে যায়। আসলে বিরোধীদের যেটা বক্তব্য, এই পদ দেওয়া নিয়ে, পদ পাওয়া নিয়ে শাসক দলের মধ্যে একটা কোথাও গিয়ে কামড়াকামড়ি রয়েছে। একে দিলে ওর গোসা হবে, ওকে দিলে তার গোসা হবে, একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হবে। তাই মিলিজুলি একটা সহাবস্থানের দরকার আছে, পদ পাইয়ে দেওয়ার দরকার আছে। তাই এইসব নতুন করে নিয়মের আবির্ভাব ঘটাতে হচ্ছে, নতুন করে নিয়ম তৈরি করতে হচ্ছে। আসানসোল পুরসভাতে এতদিন কি হয়েছিল? আসানসোল পুরসভাতে পুরসভা নির্বাচন হয়ে গেছে ৯ মাস আগে, সেখানে মেয়র নিয়ে জটিলতা প্রথমে হলো, অর্থাৎ যাদেরকে কাউন্সিলরের টিকিট দেওয়া হলো, প্রায় সবাইকে জিতিয়ে আনার পরেও তাদের মধ্যে থেকে কাউকে আর মেয়র খুঁজে পাওয়া গেল না। কেননা যাকেই মেয়র করা হয় অন্য গোষ্ঠী নাকি ক্ষোভে ফেটে পড়ে। আর তাই আসানসোল পুরো এলাকার মধ্যে থাকেন না এমন এক ব্যক্তিকে, তাকে মেয়র করা হলো, বিধান উপাধ্যায়কে এখানে মেয়রের দায়িত্ব দেওয়া হলো। কলকাতা পুরসভার মেয়র করার জন্য নিয়মের পরিবর্তন হলো, যিনি কাউন্সিলর নন তিনি মেয়র হতে পারেন, একবার নিয়মের পরিবর্তন হলো। এবার আসানসোলের মধ্যে থেকে কাউকে আর মেয়র খুঁজে পাওয়া গেল না, তাই আসানসোল পুরো এলাকার বাইরে থেকে একজনকে নিয়ে এসে মেয়র করতে হলো, এবং সেই জন্য আইনের সংশোধন হলো, বিধান উপাধ্যায় সেখানে মেয়র হলেন। বেশ, এবার তাহলে সেখানে বোর্ড গঠিত হোক, না সেখানেও নাকি সমস্যা আছে, ডেপুটি মেয়রটা কে হবেন সেই জায়গা নিয়ে এবার আকচাকচি নাকি শুরু হয়ে গিয়েছিল, এই অভিযোগ উঠছে বিরোধীদের তরফ থেকে, এবং শুধুমাত্র সেই কারণে নাকি এখানে বোর্ড গঠন করা যায়নি। দুজন দাবিদার ছিলেন, বর্তমান নিয়ম অনুযায়ী একজনকে দায়িত্ব দিতে হতো, কিন্তু একজনকে দায়িত্ব দিলে অপরজন ক্ষুব্ধ হবেন, সেখানে কি তাহলে ভাঙনের সৃষ্টি হবে, অন্য শিবিরে চলে যাবেন তারা, দল পরিবর্তন করবেন? আর তাই সবাইকে সামলে রাখাটা খুব দরকার, এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন। কেননা যদি সত্যিই নিয়ম পরিবর্তন করতে হয়, ঠিক আছে কোনোদিন একদিন হবে, কিন্তু তার জন্য বোর্ড গঠন কেন আটকে থাকবে? একজনকে ডেপুটি মেয়র করে কেন বোর্ড গঠন করা গেল না? কেন মানুষ এতদিন প্রপার পুরসভার পরিষেবা পেল না? এই নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে এই যে নিয়মের পরিবর্তনগুলো হচ্ছে, সত্যি সত্যি কি কাজে গতি আনার জন্য হচ্ছে, নাকি যে পদের লোভ, পদের মোহ, সেই জায়গাটাকে সামাল দিতে গিয়ে, গোষ্ঠীদ্বন্দ্বকে সামাল দিতে গিয়ে এইসব নিয়মের প্রভাব আনতে হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু জোরদার করে উঠছে। আর এই জায়গাটাতেই এবার আবারও বিধানসভায় পরিবর্তন হলো নিয়ম, পুরো আইনের পরিবর্তন। কি পরিবর্তন? না, যে কোনো পুরসভাতে এবার একজনের বদলে দুজন করে ডেপুটি মেয়র থাকতে পারে। এবং এখানেই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর, তার প্রশ্ন ছিল যে সত্যি সত্যিই কাজে কতটা গতি আসবে, কিভাবে গতি আসবে, সরকার বুঝিয়ে বলুক, সাধারণ মানুষকে জবাব দিক। শুধু শুধু একটা পদ ক্রিয়েট করে সেখানে সরকারি টাকা অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকার কেন অপচয় হবে, এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছিলেন, এবং সেই জন্যই সেই বিলে তিনি সই করেননি। এদিকে অস্থায়ী রাজ্যপাল লাগনেশন, তিনি এই নিয়ম দেখলেন এবং সেই বিলে সই করে দিলেন। তার ফলে আর কোনো জট রইল না, সেই যে দুজনের মধ্যে অসুবিধা ছিল, যে জন্য বোর্ড গঠন করা যাচ্ছিল না, সেই সমস্যার সমাধান হয়ে গেল, দুজনকে ডেপুটি মেয়র করা যাবে এবং আসানসোলে বোর্ড গঠন হবে। সত্যিই কি মানুষের পরিষেবার জন্য এটা ভাবা হচ্ছে, প্রশ্নটা বিরোধীরা তুলছেন, জবাব কিন্তু সঠিকভাবে আসছে না শাসক দলের কাছ থেকে। আর এদিকে
আমরা দেখেছি রাজ্যের এক কোনো ঘটনা ঘটলে টুইট করে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে সেটা কেন্দ্রীয় সরকারকে তথ্য দিয়ে, এই রাজ্যপাল কিন্তু বারে বারে জগদীপ ধনখড় যখন ছিলেন তিনি কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই সরকার ভুল করছে এবং সেই ভুলটাকে আটকাবার তিনি চেষ্টা করেছেন। এবং প্রতি ক্ষেত্রেই যেটা মজার ব্যাপার, রাজ্য সরকারকে কিন্তু পিছু হটতে হয়েছে। অথচ এখানে যখন এত বড় ঘটনা ঘটে গেল, দেশের রাষ্ট্রপতিকে চূড়ান্ত অপমান করলেন একজন রাজ্যের মন্ত্রী, রাজ্যপালের কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। এমনকি বিরোধীরা যখন বারবার তার সঙ্গে দেখা করতে চাইছেন, তার সময় চাইছেন, আদিবাসী সম্প্রদায়ের অপমান, দেশের অপমান, দেশের সংবিধানের অপমান, এই জায়গাটা বিহিত করার জন্য রাজ্যপাল সময় দিন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে সাজেশন দিন যে এনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক, তারপর আইনি প্রসেস করা হোক, কিন্তু রাজ্যপালের সেসবের সময় নেই। অথচ এই বিল পাশ করাতে কিন্তু তার সময় আছে। এতে বাংলার ভালো হলো, বাংলার মানুষের কি ভালো হলো সেই নিয়ে তিনি প্রশ্ন করলেন না। সরকারকে যে প্রশ্ন তার উত্তরসূরি, তার পূর্বসূরি করে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর তিনি নিলেন না, তিনি কিন্তু বিলে সই করে দিলেন। এবং এখানেই নয়, আপনারা দেখেছেন যে তার বাড়িতে তার ব্যক্তিগত কিছু অনুষ্ঠান আছে, তার দাদার জন্মদিন, সেখানে তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, করতেই পারেন, সেটা তার ব্যক্তিগত পরিসর। এমনকি রাজ্য সরকারের সঙ্গে ভালো সুষ্ঠু সম্পর্ক রাখা, সেটাও সবসময় সুষ্ঠু গণতন্ত্রের কাম্য। কিন্তু সেই ঘটনা যে ইম্প্যাক্টফুল, সেটা তো সেখানকার এক নেতা প্রমাণ করে দিচ্ছেন। এক নেতা সেখানে প্রকাশ্যে বলছেন যে তিনিও আমন্ত্রিত ছিলেন, কিন্তু তিনি সেখানে যেতে পারেন না, কেননা তার দলের কর্মীদের উপর ভোট পরবর্তী হিংসায় যেভাবে আক্রমণ নেমে এসেছিল, সেই জায়গাটা মেনে নিয়ে তিনি সেই অনুষ্ঠানে থাকতে পারেন না, তিনি পরবর্তীকালে কোনো এক সময় লাগানেশনের সঙ্গে দেখা করবেন। এই কথা তো তার রাজ্যেরই একজন অধিবাসী বলছে। তাহলে সেই জায়গা থেকে বিরোধী কণ্ঠস্বর না শুনে, সাধারণ মানুষের আবেদন না শুনে, সরকারের অভিভাবক না হয়ে সরকারের শক্তিশীল হয়ে উঠছেন, সরকারের রক্ষক হয়ে উঠছেন বর্তমান অস্থায়ী রাজ্যপাল। এই নিয়ে কিন্তু ক্রমশ ক্ষোভ বাড়ছে। এবং এটা কি আগামী দিনে রাজ্য রাজনীতিতে একটা অন্যরকম মোড় ঘুরিয়ে দেবে? এখানে যে হিউম্যান রাইটস কমিশন বলে গেছে যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে, সেটাই প্রতিষ্ঠিত হতে আরো সাহায্য করবেন এই অস্থায়ী রাজ্যপাল? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা আবার তুলতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, লা গণেশন অস্থায়ী রাজ্যপাল হিসেবে যা করছেন সেটা সঠিক, এটাই করা উচিত, নাকি এর আগে জগদীপ ধনখড় বিরোধীদের কণ্ঠস্বর যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, অভিভাবকের মতো সরকারকে ভুল করা থেকে আটকেছেন, সেটা সঠিক ছিল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।